नमस्कार बंधुरा, आमी दीप और आपनारा देखछेन इंडियन डिफेंस न्यूज बांगला। तो बंधुरा, आज भारतेर स्वदेशी मिसाइलेर सेक्टर के निये दुटो खुबी जबरदस्त आपडेट सामने आसछे। आर ता हलो, एकदिके भारतेर बहु प्रतीक्षित एकटा मिसाइल ब्रह्मोस एनजी बा नेक्स्ट जेनारेशनेर मैनुफैक्चारिं एर काज फाइनलि शुरू हये गेछे। तो अन्यदिके आबार डीआरडीओ तरफ थेके एकटा एरिया वार्निंग के जारी करा हयेछे, जेखाने एबछरेर शेष कयेकटी मिसाइलेर टेस्टिंग करा होते पारे। ताई आजकेर ई भिडियोते आमरा ई दुटो आपडेटके निये बिस्तारे कथा बोलबो। तार साथेई डीआरडीओ तरफ থেকে এবারে ঠিক কোন কোন ধরনের মিসাইলের টেস্টিং করা হতে চলেছে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসি ব্রহ্মোস মিসাইলের কথায়। তো বন্ধুরা, গতকাল মানে 26 তারিখে উত্তরপ্রদেশের লখনউতে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এর তরফ থেকে ফাইনালি এই ব্রহ্মোস মিসাইলের এক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির ইনোগ্রেশন করেছে, যা ভারতের স্বদেশী ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় পদক্ষেপ বলতে পারেন। কারণ দেখুন, উত্তরপ্রদেশের এই যে ব্রহ্মোস ফ্যাসিলিটিকে সেট আপ করা হচ্ছে, এটা কিন্তু উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোরের আন্ডারে সেট আপ করা হচ্ছে, যাতে একদিকে উত্তরপ্রদেশ ধীরে ধীরে ভারতের একটা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে, তো অন্যদিকে এই ফ্যাসিলিটির ব্রহ্মোসের যে নেক্সট জেনারেশনের ভেরিয়েন্ট হবে মানে ব্রহ্মোস এনজি, তার কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হবে। আর বন্ধুরা, এখানে মানা হচ্ছে যে বছরে গড়ে প্রায় 80 থেকে 100টা পর্যন্ত এই জাতীয় ব্রহ্মোস এনজি মিসাইলের প্রোডাকশনকে করা হবে। এছাড়াও এই ফ্যাসিলিটিতে 6টা আলাদা আলাদা সাবসেন্টারও থাকবে, যেখানে নতুন টেকনোলজির ইনোভেশন ও স্টার্টআপ সেন্টার, ডিজাইন ও সিমুলেশন সেন্টার, টেস্টিং সেন্টার, ম্যানুফ্যাকচারিং সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, এমনকি বিজনেস ডেভেলপমেন্ট সেন্টারও থাকবে। অর্থাৎ সোজা ভাষায়, এখান থেকে এই নতুন ব্রহ্মোস এনজি মিসাইলকে না কেবল ভারতীয় সেনাবাহিনী বরং বিদেশেও এক্সপোর্টের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, যেটা স্বাভাবিক ব্যাপার। কারণ অলরেডি ব্রহ্মোসের এই এনজি ভেরিয়েন্টে ব্রাজিল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইজিপ্ট সহ একাধিক সাউথ এশিয়ান, মিডল ইস্ট ও আফ্রিকান দেশ আগ্রহ দেখিয়েছে। ফলে সেই সব কিছুকে মাথায় রেখেই কিন্তু ভারত এই নতুন ফ্যাসিলিটিকে সেট আপ করছে। আর মানা হচ্ছে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর একবার এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে ফুল কদমে এই ব্রহ্মোস এনজির ম্যানুফ্যাকচারিং শুরু করা হবে। যাই হোক, এটা তো গেল প্রথম আপডেট। এবারে আসি আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে, আর তা হলো ডিআরডিওর মিসাইল টেস্টকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে আবারও ডিআরডিওর তরফ থেকে বঙ্গোপসাগরে একটা এরিয়া ওয়ার্নিংকে জারি করা হয়েছে, যেখানে আজ মানে 27 ডিসেম্বর থেকে শুরু করে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত একাধিক মিসাইলের টেস্টিং করা হতে পারে। আর বন্ধুরা, এখানে যে এরিয়া ওয়ার্নিংটা জারি করা হয়েছে সেটাকে যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে লম্বালম্বিভাবে সর্বোচ্চ 180 কিলোমিটার লম্বা এরিয়া রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে কোনো বড় রেঞ্জের মিসাইলকে টেস্টিং করা তো সম্ভব নয়, তাই কোনো অল্প রেঞ্জের মিসাইলের টেস্টিংই করা হবে। যার ধরুন বন্ধুরা, এখানে 2 থেকে 3টে মিসাইল এমন রয়েছে যার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে টেস্টিংয়ের। প্রথমত, আমাদের যে স্বদেশী অস্ত্র মার্ক 2 মিসাইল রয়েছে তার টেস্টিং কিন্তু এখনও বাকি আছে, আর এই মিসাইলের রেঞ্জও মোটামুটি 160 কিলোমিটার পর্যন্ত হবে। তো এখানে অস্ত্র মার্ক 2 এর সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, আমাদের যে স্বদেশী অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রমেরও কিন্তু একাধিক টেস্টিং বাকি আছে, আর এই রুদ্র মিসাইলও প্রায় 15 থেকে 200 কিলোমিটার দূর পর্যন্ত মার্ক করতে পারে, তো এই রুদ্র মিসাইলের সম্ভাবনাও এখানে রয়েছে। এছাড়াও আমাদের যে স্বদেশী এক্সারসাম মিসাইল ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে তার উপরেও কিন্তু ডিআরডিও কাজ করছে, আর এর টেস্টিংও এর মধ্যেই করার কথা ছিল। ফলে এক্সারসাম মিসাইল ডিফেন্স সিস্টেমের কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ দেখুন, এক্সারসামের যে সর্বোচ্চ রেঞ্জ সেটা হয়তো 350 কিলোমিটার পর্যন্ত হবে, কিন্তু এই এরিয়া অনেক বেশি চওড়া, তো এখানে যদি ম্যানেভার করে এটা টেস্টিং করা হয় তাহলে খুব সহজেই কিন্তু এই মিসাইলের টেস্টিং করাও সম্ভব। তবে বন্ধুরা, এই সবই এখন শুধুমাত্র অনুমান। যতক্ষণ না অ্যাকচুয়ালি টেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে যেখানে ঠিক কোন ধরনের মিসাইলের টেস্টিং করা হয়। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে আপনাদের আমি কনফার্ম জানিয়ে রাখতে পারি, আর তাহলে এই যে এরিয়া ওয়ার্নিংটা জারি করা হয়েছে এটা প্রায় 5 দিন পর্যন্ত চলবে। ফলে এখানে কেবল একটা নয় বরং একের বেশি মিসাইলের টেস্টিং করা হতে পারে। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।